আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ বারকাতু সুপ্রিয় সকল ভিভার সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে একদম মাইগ্রেশন বিষয়ে গুলাই খাওয়াই দিব তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক তো যারা দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিততে ভর্তির জন্য আবেদন করেছিল সো তোমাদের প্রথম মেধা তালিকা কিন্তু এগারো এপ্রিল দু বিকাল চারটায় প্রকাশিত হয়ে গেছে সো অনেকে চান্স পেয়েছো এবং অনেকে চান্স পাওয়ানি সো কোনো সমস্যা না এখন কথা হচ্ছে যারা চান্স পেয়েছো তারা ভাবতেছ যেই সাবজেক্টে তোমাদের চান্স এসেছে সেই সাবজেক্টটি পরিবর্তন করবে তো তার জন্যই তোমরা মূলত মাইগ্রেশন করতে চাচ্ছ ওকে সো আমরা সর্বপ্রথম জানে নিব যে মাইগ্রেশনটা কি। হ্যাঁ মাইগ্রেশন হলো এমন এক পদ্ধতি যার মাধ্যমে তুমি তোমার রেজাল্টের প্রাপ্ত বিষয় পরিবর্তন করতে পারবে সো যেই বিষয়ে তোমার চান্স এসেছে সেই বিষয়টা তুমি পরিবর্তন করতে পারবে একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে যে মাইগ্রেশন পদ্ধতির মাধ্যমে তোমার বিষয় করা যে মানে তোমার চয়েস করা যে বিষয়গুলো ছিল সেইটার উপর কেন্দ্র করেই কিন্তু তোমার নেক্সট টাইম কিন্তু সাবজেক্টটি পরিবর্তন হবে ওকে সো আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে মাইগ্রেশন কখনও নিচের দিকে যায় না সবসময় উপরের দিকে যায় সো এই জিনিসটা কি এইটা বিষয়ে আমরা কথা বলবো সো আমরা ডাইরেক্টলি এতগুলো পড়াশোনা না করে আমরা ডাইরেক্টলি তোমাদেরকে বুঝাইতে নিয়ে চলে আসি সেটা হচ্ছে যে আমি ভাবলাম যে আপনি প্রিলিমিনারি টু মাস্টার্সে মূলত হচ্ছে এই ছয়টি সাবজেক্ট চয়েস দিয়েছিলেন আগে এই ছয়টি সাবজেক্ট চয়েস দিয়েছিলেন প্রথম সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে ম্যানেজমেন্ট তৃতীয় সাবজেক্ট ইকোনমিক্স চার নম্বর সাবজেক্ট ফিন্যান্স পাঁচ নম্বরে পলিটিক্যাল সায়েন্স ছয় নম্বরে মার্কেটিং আমি ভাবলাম এই ছয়টা সাবজেক্ট আপনি প্রাথমিক আবেদনের সময় চয়েস করেছিলেন তো প্রথম মেধা আপনার সাবজেক্ট চয়েস এসেছে সাপোজ আমি ভাবতেছি দেখেন বোঝার ক্ষেত্রে যে তোমাদের প্রথম মেধা তালিকায় পলিটিক্যাল সায়েন্স চয়ে যে এসছে বাট তুমি চাচ্ছ যে তুমি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ইকোনমিক্স বা ফিন্যান্স এই উপরের চারটা যে বিষয় রয়েছে এই চারটা বিষয় নিয়ে পড়তে তো সেই ক্ষেত্রেও তুমি মাইগ্রেশন করতে পারবা ওকে সো আরেকটু ক্লিয়ার করে বুঝাই দেই। যদি প্রথম মেধা তালিকায় তোমার এক নাম্বার সাবজেক্টই চয়ে যে এসে যায় মানে এক নাম্বার সাবজেক্টটি প্রথম এখানে দেখতে পাচ্ছো প্রথম চয়েস দেওয়া ছিল অ্যাকাউন্টিং সো সে যদি অ্যাকাউন্টিং নিয়ে চান্স পেয়ে যায় তো সেই ক্ষেত্রে তার মাইগ্রেশন কখনো এই যে নিচের সাবজেক্টগুলো মাইগ্রেশন করা যাবে না সবসময় উপরের সাবজেক্টগুলো মাইগ্রেশন করা যায় ঠিক আছে সো যদি এক নাম্বার সাবজেক্ট তুমি যেটা চয়েস দিয়েছিলে সেইটাতেই যদি তোমার চান্স এসে যায় তো সেই ক্ষেত্রে তোমার মাইগ্রেশন কোনো কাজ করবে না তোমাকে ওইটা নিয়েই পড়তে হবে এটা গেলো প্রথম ধাপটা এখন কথা হচ্ছে আমি আলাপ করতেছি যে হচ্ছে এই ক্যান্ডিডেটের কথা যে এই ক্যান্ডিডেটের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টই চলে যে আসছে তো সে চাচ্ছে উপরের সাবজেক্টগুলো মাইগ্রেশন করতে সো দেখো পলিটিক্যাল সায়েন্স তুমি যদি চান্স পেয়ে যাও পাঁচ নম্বরেরটা যদি চান্স পেয়ে যাও বা চার নম্বরেরটা যদি চান্স পেয়ে যাও তাহলে উপর দিকেরগুলো মাইগ্রেশন হবে অর্থাৎ এই যে দেখো মাইগ্রেশন কখনও নিচের দিকে যায় না সবসময় উপরের দিকে যায় এটার মিনিংই হচ্ছে এটা ওকে যে এই যে মাইগ্রেশনটা যখন তুমি অন করবা তখন উপরের সাবজেক্টগুলোতেই কিন্তু তোমার চয়েস আসবে এই নিচে যে মার্কেটিং এই সাবজেক্টটা কিন্তু কখনোই তোমার চয়েসে আসবে না ঠিক আছে সো তুমি যেই সাবজেক্টটি চান্স পাবে তার উপরের সাবজেক্টগুলো নেক্সট টাইম কিন্তু তোমাকে দেওয়া হবে তো এখন দেখো এই পাঁচ নাম্বার পলিটিক্যাল সায়েন্সে সে যেহেতু চান্স পেয়ে গেছে সে যদি এখন মাইগ্রেশনটি অন করে তাহলে তার নেক্সট টাইম হয় ফিনান্সে সে তার রেজাল্ট আসতে পারে হয় ইকোনমিক্সে সে রেজাল্ট আসতে পারে সে ম্যানেজমেন্টে রেজাল্ট আসতে পারে সে অ্যাকাউন্টিংয়েও কিন্তু রেজাল্টটা আসতে পারে কিন্তু এখন কথা হচ্ছে সে ভাবতেছে স্টুডেন্ট ভাবতেছে যে পলিটিক্যাল সায়েন্সটা মাইগ্রেশন আমি অন করলাম পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়বো না তো পড়ে দেখা যাচ্ছে তার সাবজেক্ট চলে আসলো ফিন্যান্স তো পরে সে ভাবতেছে যে হ আমার তো পলিটিক্যাল সায়েন্সটাই ভালো ছিল ফিনেন্সটা তো আসলে একটু হার্ড আমি ফিন্যান্স নিয়ে পড়তে চাই না তো এই বিষয়টা কিন্তু তখন আর করার কোনো কিছুই থাকবে না তখন কিন্তু তোমাকে ফিন্যান্স নিয়েই পড়তে হবে তখন কিন্তু এই নিচেরটা অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সটা আর কখনোই মাইগ্রেশন করাও যাবে না কখনোই কিছুই করা যাবে না অর্থাৎ মাইগ্রেশন কিন্তু মাত্র একবার করা যায় একবারেই কিন্তু তোমাদের সাবজেক্ট পরিবর্তন হয় সো মাইগ্রেশন বুঝে শুনে আপনারা ভালোভাবে করবেন ঠিক আছে সো টোটালি আমি ফুল বিষয়টা বুঝাইতে ইনশাল্লাহ আপনাদেরকে সক্ষম হয়েছি যে আপনার যদি দুই নাম্বার বা তিন নাম্বার বা চার নাম্বার বা পাঁচ নাম্বার বা ছয় নাম্বার যে কোনো সাবজেক্ট যদি চয়েস আসে তাহলে উপরের দিকে যদি একটা সাবজেক্ট থাকে তাহলে কিন্তু মাইগ্রেশন করলে ও রেজাল্ট একটাতেই আসবে যদি আপনার দেখা যাচ্ছে রেজাল্ট আসছে ই ইকোনমিক্সে সো ও মাইগ্রেশন অন করলে ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং এই দুইটাতে আপনার কিন্তু মাইগ্রেশনের বিষয়টা পরিবর্তন হবে কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি মার্কেটিংয়ে চান্স পেয়ে মানে মেধাতে লেগে চান্স পেয়েছেন তখন যদি মাইগ্রেশনটা অন করেন তখন উপরের যে পাঁচটা সাবজেক্ট এইগুলোর মধ্যে যে কোনো একটা বিষয় কিন্তু আপনার পরিবর্তন হয়ে যাবে বাট প্রথম যেই সাবজেক্টটা চয়েস দিছিলেন সেই সাবজেক্টটাতে কিন্তু আপনার কখনোই আপনার কখনোই কিন্তু মাইগ্রেশন হবে না প্রথমে যেই সাবজেক্টটা আপনি চয়েস দিছিলেন সেই সাবজেক্টটা নিয়ে আপনাকে পড়তে হবে মাস্ট বি হবে তখন আপনি মাইগ্রেশন অন করলেও এটা কোনো কাজে দিবে না সো মাইগ্রেশনের বিষয়টা আমি বুঝাইতে ইনশাল্লাহ সক্ষম হয়েছি যে আপনার মাইগ্রেশন কখনও নিচের সাবজেক্টের দিকে যায় না মাইগ্রেশন সবসময় উপরের সাবজেক্টের দিকে হয় ঠিক আছে এখন কথা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় আমি এটা জাস্ট লিখে দিছি এতক্ষণ যেটা বুঝাইলাম যে এই ছয়টা বিষয়ের মধ্যে আপনার পাঁচ নম্বরটা আসছে অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স আসছে হ্যাঁ মেধা তালিকায় তাহলে আপনি বিষয় চেঞ্জ বা মাইগ্রেশনের জন্য আবেদন করতে পারবেন আবেদন করলে আপনার জন্য এক দুই তিন ও চার নম্বর যে কোনো একটা পাবার সম্ভাবনা থাকবে অর্থাৎ এই দেখেন পাঁচ নাম্বার যদি আপনার প্রথম মেধা তালিকায় আসে তাহলে যদি মাইগ্রেশন অন করেন তাহলে এক দুই তিন চার এই এই যে চারটা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্টে আপনার চান্স হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু আপনি যদি প্রথম মেধা তালিকায় প্রথম চয়েস পেয়ে যান হ্যাঁ আপনি যদি মেধা তালিকায় প্রথম চয়েস পেয়ে যান তাহলে মাইগ্রেশন আবেদন করলেও সেটা গ্রহণযোগ্য হবে না এটা মাস্ট বি মাথায় রাখতে হবে ঠিক আছে এবং এখন এই যে আমাদের মূল বিষয় দেখলে যে মাইগ্রেশন বা বিষয় চেঞ্জ আবেদনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখন আপনাদেরকে দেখাবো যে প্রথম চয়েস পেয়ে গেলে আর মাইগ্রেশন বা বিষয়ে চেঞ্জ করা যায় না এটা মাথায় রাখবেন যদি আপনি প্রথম সাবজেক্টের চয়েসটা পেয়ে যান প্রথম চয়েস বলতে আমি কিন্তু তোমাদেরকে বুঝাইছি হ্যাঁ যে প্রথম যেই সাবজেক্টের চয়েস দিছিলা সেইটাতে যদি তালিকার রেজাল্ট আসে তাহলে কোনো চেঞ্জ হবে না চেঞ্জ করা যায় না এবং দ্বিতীয়ত দেখো মাইগ্রেশন হয় সব সময় উপরের চয়েসের বিষয়গুলোতে উপরের দিকে যেই বিষয়গুলো থাকবে সেইগুলোতেই কিন্তু মাইগ্রেশন হয় নিচের দিকেরগুলো হয় না হ্যাঁ নিচের চয়েসে কখনো মাইগ্রেশন হয় না মাইগ্রেশন আবেদন একবারেই করা যায় এবং বিষয় পরিবর্তন হলে একবারেই হয় এর বেশি কিন্তু হয় না তারপর মাইগ্রেশন হয়ে বিষয় পরিবর্তন হলে আগের বিষয়ে ফিরে আসা যাবে না ঠিক আছে সো দেখা যাচ্ছে যে আমি বললাম তোমাদেরকে যে তুমি পলিটিক্যাল সায়েন্স চান্স পেয়েছো এখন ভাবতেছো যে হচ্ছে আমি মাইগ্রেশন অন করে দিলাম দেওয়ার পর দেখা যাচ্ছে ফিন্যান্সে তোমার আসছে ভাবতেছো আহো আমার তো পলিটিক্যাল সায়েন্সটাই ভালো ছিল হ্যাঁ ফিন্যান্স নিয়ে তো আমি পড়বো না তখন আর কিন্তু ফেরত আসতে পারবো না তখন তোমাকে ফিন্যান্স নিয়ে পড়তে হবে ঠিক আছে তারপর দেখো মাইগ্রেশনে বিষয় পরিবর্তন হলে নতুন করে ভর্তি হওয়া লাগবে না এটা এইটে কিন্তু মাথায় রাখবে হ্যাঁ নতুন করে ভর্তি হওয়া লাগবে না শুধু অনলাইন থেকে একটা ফর্ম দিবে সেই ফর্মটা ডাউনলোড করে কলেজে জমা দিলেই হবে এবং মেধা তালিকায় যে বিষয়ে পাবেন সেই বিষয়ে ভর্তি হতে হবে না হলে মাইগ্রেশন গ্রহণযোগ্য হবে না মানে দেখা যাচ্ছে যে আপনি প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছেন পলিটিক্যাল সায়েন্স নিয়ে হ্যাঁ তো পলিটিক্যাল সায়েন্স নিয়ে চান্স পেয়েছেন তখন আপনাকে কিন্তু ভর্তি হয়ে যাইতে হবে পলিটিক্যাল সায়েন্স নিয়েই ভর্তি হয়ে যাবেন বাট মাইগ্রেশনটা অন করে রাখবেন তো নেক্সট টাইম যখন রেজাল্ট দিবে তখন যদি আপনার মাইগ্রেশনের বিষয়ে আসে দেখা যাচ্ছে যে ম্যানেজমেন্ট তখন আপনি কিন্তু ম্যানেজমেন্ট সাবজেক্টে ফর্মটা ফিল আপ করে অনলাইনে একটা ফর্ম আসবে ফর্মটা ফিল আপ করে সেটা ডাউনলোড করে কলেজে কিন্তু জমা দিলেই আপনার কিন্তু এটা অটোমেটিকলি পলিটিক্যাল সায়েন্সে চান্স পেয়ে যে আপনি ভর্তি হয়েছেন সেইটা কিন্তু চলে আসবে কিন্তু আপনার ম্যানেজমেন্টে ঠিক আছে তো এখন কথা হচ্ছে এই আবেদনে আপনি বিষয় নির্দিষ্ট করে আবেদন করতে পারবেন না উপরের চয়েজে যে কোনো বিষয় পেতে পারেন অর্থাৎ এই যে দেখেন আপনি পলিটিক্যাল সায়েন্সে মাইগ্রেশন অন করছেন তো উপরের এই চারটা বিষয়ের যে কোনো একটাতে আপনাকে চান্স দিয়ে দিবে ওরা ঠিক আছে আর আপনি যদি হচ্ছে দেখা যাচ্ছে পলিটিক্যাল সায়েন্স নিয়ে মেধা তালিকায় আপনার রেজাল্ট আসে যে পলিটিক্যাল সায়েন্সে চান্স পেয়েছেন তো এইটা নিয়ে ভর্তি হয়ে যাইতে হবে ঠিক আছে আর পরবর্তীতে যখন হচ্ছে এই চারটার মধ্যে যে কোনো একটা সাবজেক্টে আপনি চান্স পাবেন তো সেই সেইটার চান্স পাওয়ার পর একটা ফর্ম আসে অনলাইনে ফিল আপ করে সেটা কলেজে জমা দিলে আপনার পলিটিক্যাল সায়েন্স থেকে উপরে চারটা বিষয়ে যখন আপনি চেন মানে চারটা বিষয়ের যে কোনো একটা চয়েস হয়ে যাবেন তখন এইটা বিষয়ে যখন ফর্মটা ডাউনলোড করে কলেজে জমা দেবেন তখন অটোমেটিকলি পলিটিক্যাল সায়েন্সটা মাইনাস হয়ে হ্যাঁ তখন হচ্ছে যে ওরা এই সাবজেক্ট সাবজেক্টে বা যেই সাবজেক্টে চান্স পাবেন সেই সাবজেক্টে আপনারা হচ্ছে করে দিবে ঠিক আছে তারপর কি বলছে এই আবেদনে আপনি বিষয় নির্দিষ্ট করে আবেদন করতে পারবেন না উপরে চয়ে যে বিষয় পেতে পারেন হ্যাঁ এটা তো বলে দিছি আমি উল্লেখ্য যে যারা প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবে শুধুমাত্র তারাই মাইগ্রেশন বা বিষয় চেঞ্জের আবেদনের সুযোগ পাবে অন্য কেউ কিন্তু সুযোগটা পাবে না ওকে তারপর হচ্ছে মনে করো না এটা 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 অন্য হ্যাঁ ঠিক আছে তো এইটাই ছিল মূলত তোমাদের মাইগ্রেশন বিষয় এ টু জেড তো আশা করছি ভিডিওটি ইনশাআল্লাহ ভালো ভালো লেগেছে তো লাইক করতে হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম